সম্মানীয় পৌর প্রধান করবার উদ্দেশ্যে কৃষ্টির সম্মুখ থেকে বর্তন করা হবে। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন অনেকগুলো দেশ দেখার অভিজ্ঞতা হয়েছে। মানুষের যে অভ্যাস, নিত্য নৈমিত্তিক যে অভ্যাস, সে অভ্যাসটা কিন্তু চালু করা উচিত। বরিশাল মহাশয়, সকলে করতালিতে অভিনন্দন জানান। সকলে একটা জোরে হাত তালি। নিউ বারাকপুর নতুন অধ্যায়ে আমরা প্রবেশ করতে চলেছি, ঠিক আছে? ঠিক আছে, এই ধীরাজ, বাদ বাকিটা তুমি দিও না। এটা তো আমার কর্তব্য, এটা আমি বড় কিছু করছি সেরম ব্যাপার নয়। এবং পরিবেশ বান্ধব করে তুলতে শহরকে এই ধরনের কাজগুলোর প্রয়োজন। আজকে ব্যাটারি অপারেটেড এই গাড়িগুলো কাল থেকে যে ময়লা তুলবে এবং বর্জ্য তুলবে এবং বর্জ্য যে পৃথক করার কাজগুলো সবই এই গাড়ির মাধ্যমে হবে। ফলে যেহেতু এটা পেট্রোল ডিজেল চালিত গাড়ি নয়, সে আমরা একসাথেই করা হবে। সামনে 21 জুলাই প্রতিবার রেকর্ড ব্রেক করে এবং এবারের রেকর্ড তো একটা অন্য মাত্রা নেবে। সবাই উৎসাহিত হয়ে আছে এবং সবাই সেই উৎসাহ নিয়েই 21 জুলাই পায়ে পায়ে ধর্মতলায় যাবে। বললাম তো, আজকেই আমি বলে এসেছি প্রেসের কাছে, 50 টাকা দাম বাড়িয়ে দিয়েছে আবার, এবং এখন গ্যাস প্রায় 1100 টাকায় পৌঁছেছে। তো এই যে জনবিরোধী কাজ, এটা নিত্যদিন করে চলেছে, তাতে বোঝা যাচ্ছে যে মানুষের প্রতি এদের কোনো দয়া মায়া নেই। এবং জিএসটির ক্ষেত্রেও আমরা যেটা গ্রুপ অফ মিনিস্টার্সে বলেছিলাম যে যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় বস্তুর মতোই, যেগুলো সেগুলোকে অন্তত জিএসটি বসানো অথবা তাকে বৃদ্ধি করা এটা উচিত নয়, কিন্তু জিএসটি কাউন্সিলের মিটিংয়ে সেটা বৃদ্ধি হয়েছে, তো আমরা এর প্রতিবাদ করেছি।